কামনা রেখে প্রার্থনা করলে আল্লাহ কবুল করবে এই দোয়ার এমনই গুরুত্ব যাহাদের শেষে এরদুল কাদা ইল্লাহ দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে যেন একটা আদি এইভাবে ছেলেকে দোয়া করেছে তার জন্য বিচারে করার সময় আল্লাহ বলছেন দেখো তো তোমার কত নেকি হয়েছে আমি তো দুনিয়া এত নেককার মানুষ ছিলাম না না তুমি জানো না তোমার মৃত্যুর পরে তোমার ছেলেরা কত দোয়া করেছে তোমার ছেলেদের সব দোয়া তোমার আমলে জমা হয়ে গেছে কারণ সন্তান পিতার উপার্জন সন্তান যত নেকির কাজ করবে ওটা বাপ পাবে অতএব বোঝা গেল এর দোয়া আখেরা তো আমার কাজে লাগবে অতএব পরস্পরের প্রতি সুন্দর আকাঙ্ক্ষা রাখুন পরস্পরের জন্য কল্যাণের দোয়া করুন মানুষ আপনাকে গালে দিক আপনি ক্ষমা করুন মানুষ আপনার বিরুদ্ধে গীবত করুক তহমদ দিক অববাদ দিক কিছুই যায় আসে না কারণ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি অপবাদগ্রস্ত ব্যক্তি ছিলেন তিনি নির্যাতিত ব্যক্তি ছিলেন আমরাও যদি অপবাদগ্রস্ত হই নির্যাতিত হই কিছুই যায় আসে না কারণ আমাকে অবশ্যই আমার অন্তরটা খোলা রাখতে হবে তাহলে এই খোলা অন্তরে আল্লাহ রহমত আসবে পশা অন্তরে কালো অন্তরে আল্লাহ নূর প্রবেশ করে না অতএব হৃদয়কে খালি করে শ্রেফ আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ কবুল করবেন যে কোনো বিপদে আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কোনো ওসিলার কাছে নয় বিশেষ করে মৃত ব্যক্তির কাছে তো চাওয়াই যাবে না জীবিত ব্যক্তির কাছে সাহায্য মৃত ব্যক্তির কাছে আদৌ চাওয়া যাবে না কারণ তার কোনোই ক্ষমতা নাই মৃত ব্যক্তির কাছে চাওয়াটি হচ্ছে সবচেয়ে বড় শিরিক আকবরুল কাবাইর হচ্ছে এটাই আলি শাক বিলি বাধা এই করেই নোহের কম শেষ হয়েছে বিগত সমস্ত নবীদের উম্মত শেষ হয়েছে মুসলিম উম্ম অধিকাংশই কবর পূজারী মূর্তি পূজারী ছবি পূজারী এরা সব এই করে ধ্বংস হয়ে যাচ্ছে এদের সালা কাজে লাগবে না জন্য আল্লাহাক বলেছেন তোমাদের অধিকাংশই ইমান রাখে কিন্তু সঙ্গে সঙ্গে সিরক করে ইনলসাকিম আল্লাহাক বান্দার সকল কোন ক্ষমা করেন শিরিকের গুণা ক্ষমা করেন না অতএব শিরিক বিমুক্ত নির্ভেজাল তহিদ বিশ্বাস রিয়া এবং শ্রুতি মুক্ত হয়ে এখলাসের সাথে আল্লাহ নিকটে প্রার্থনা করলে আল্লাহ প্রার্থনা কবুল করবেন আল্লাহ পাক আমাদের দোয়া করা তৌফিক দান করুন এবং তার প্রতি আনুগত্যশীল বান্ধে দুনিয়া থেকে বিদায় হওয়ার শক্তি দান করুন আমিন আকুলকলি হাজা আস্তাফুল আলী আলাইকুম আল্লাহ মুসলিম